তো আমরা শুরু করতে চাই একটি ফিরে আসার গল্প দিয়ে, যেটা হচ্ছে যে আমি জানি যে আপনি একটা স্টেজ 4 এর ক্যান্সার রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ হতে সহায়তা করেছেন। তো এই জিনিসটা আসলে কিভাবে সম্ভব হয়েছে আপনি যদি একদম একটু বিস্তারিতভাবে আমাদেরকে বলতেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। আমি তো ভাবছি আজকে আমরা প্রতিরোধ নিয়ে বলবো, তো ফিরে আসার গল্পটা দিয়ে শুরু করি যেটা আপনি প্রশ্ন করেছেন। সেটা ছিল, তার নাম হচ্ছে রোজি ইসরায়েল। সে বেসিক্যালি হচ্ছে যে বুলগেরিয়াতে তার জন্ম, বেড়ে ওঠা। পরে বুলগেরিয়া আপনারা জানেন কমিউনিস্ট শাসনের কারণে সে চলে গেছে, আফ্রিকাতে মাইগ্রেট করলো, তারপরে আমেরিকাতে রিফিউজি হিসেবে চলে আসছো। তার যে স্ট্রেসফুল যে লাইফ, এবং আফ্রিকা যেখানে সে ছিল কয়েক বছর, ওখানে ছিল একটা একটা বন্যা কবলিত একটা বাড়িতে ছিল যেখানে মোল্ড গ্রো করেছে, এবং এই মোলটা তার লাঙে গ্রো করেছে, এবং সে তখন সে জানতো না। এই লাঙে মোলটা গ্রো করে 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 সে একেবারে অসুস্থ হয়ে পড়ে। যখন আমেরিকা আসে, আমেরিকা আসার কয়েক বছর পর তার ধরা পড়ে স্টেজ 4 ক্যান্সার। তখন সে আমাদের এখানে জানেন আপনারা হিস্টনে আমাদের যে মেডিকেলটা আছে, এই এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার, যেটা বলা হয় আমেরিকার সবচেয়ে সেরা ক্যান্সার ইউনিভার্সিটি বলা হয় আর কি। তো তো এই ক্যান্সার সেন্টারে এসে যায়, তো ডাক্তার বলছে যে তোমার 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ তুমি তোমার লাইফ স্প্যান আছে, কারণ তোমার একটা স্টেজ 4। তো হ্যাপেন টু বি তার মানে 1 মাসের ভিতরে মৃত্যুবরণ করবে, এটাই তাকে বলা হয়েছিল। তাকে বলা হয়েছিল 1 মাসই তোমার আয়ু আছে আর কি। যদিও আমরা তো বিশ্বাস করি আয়ু আল্লাহর হাতে, কিন্তু তারপরে ডাক্তার অনেক সময় বলে যে হ্যাঁ আমরা তো তোমার 3 মাস 6 মাস এরকম বলে দেয় আর কি। তো ওখানেও নিশ্চয়ই এরকমই, তাই না? 1 মাস বলেছিল, 1 মাস আয়ু আছে, তাই তো? জি। তো তারপরে সে তার মেয়ে হচ্ছে স্যামান্থা ইসরায়েল। সে হচ্ছে আমার স্টুডেন্ট, আমার ক্লাসে যখন ক্লাসে পড়াচ্ছিলাম, ক্যান্সার নিয়ে পড়াই, বিভিন্ন ডিজিজ নিয়ে পড়াই। তো সে তার মাকে গিয়ে বললো এটা যে আমাদের ডাক্তার আছে, আমার প্রফেসর ডাক্তার, উনি তোমাকে হেল্প করতে পারবে, তুমি যে কিমো নিচ্ছ, তুমি কিমো শুরু করবা, পরে ইউ টক টু হিম। তো সে আমার অফিসে আসলো, তার সাথে তাকে আমি ফুল বাড়ি কম্প্রিহেনসিভ এক্সাম করলাম। তো দেখলাম যে আসলে তার কিমো যে সে তখন অলরেডি কিমো শুরু করেছে, তার কিমোর যে এফেক্টটা প্রতিটা অর্গানে, তার জিব্বাটা কালো হয়ে গিয়েছে, জিব্বাটা হচ্ছে সমস্ত অর্গানের সেন্টার, জিব্বাটা কালো হয়ে গিয়েছে, তার অর্গানগুলা ম্যাল ফাংশনিং শুরু হয়ে গিয়েছে। তখন আমি তাকে ন্যাচারাল কিছু মেডিসিন এবং থেরাপি সাজেস্ট করলাম, যেগুলোর মাধ্যমে তার কেমোর যে সাইড ইফেক্টটা কন্ট্রোলে নিয়ে এসছি। এরপরে ডাক্তার তাকে বলেছে কি খাবে, বলেছে কি সকালে খাবে হচ্ছে কলা আর ওটমিল, 100% সুগার। অফকোর্স ওটমিল ইজ এ গুড ফুড ফর দ্য গুড পিপল, রেগুলার পিপল। তো তাকে বলা হচ্ছে কলা খাবার সকালে, খুব হেলদি, পটাশিয়াম। তারা বুঝে নাই যে ক্যান্সারাস সেলের মূল খাবারই হচ্ছে সুগার। হ্যাঁ, সে কলা কিভাবে খাবে? হ্যাঁ, তারপর দুপুরে কি খাবে? দুপুরে সবাই খাবে। রাতে কি খাবে? রাতে একটু ভেজিটেবল একটু বেশি খাবে, একটু মাছ খাবে। মানে টোটালি জিনিসটা একটা ম্যাচ আর কি। তো আমি তাকে বললাম নো, এটা ক্যান্সারাস ডায়েট না। তখন তাকে বুঝালাম যে ক্যান্সারটা তো, তখন তাকে বললাম যে ক্যান্সারটা আমি তাকে শেখানো শুরু করলাম, তাকে আমি বিল্ড করলাম ক্যান্সারটা কি। তো তাকে তাদেরকে বলা, ডাক্তার তাকে বলেছিল ক্যান্সারটা হচ্ছে যে দেখুন, ক্যান্সারটা হচ্ছে তোমার একটা জেনেটিক্যাল ব্যাপার, এটা এসছে, তো তোমার কোনো কন্ট্রোল নাই, এবং তোমাকে মেডিকেল ইন্টারভেনশন ছাড়া তোমার কোনো উপায় নেই, এবং আমরা দেখি কি হয়। মানে টোটালি একটা হোপলেস সিচুয়েশন আর কি। তখন আমি তাকে আস্তে আস্তে ট্রেন করলাম। সে তার বড় মেয়েকে নিয়ে আমার ক্লিনিকে আসছে, তাকে আমি ট্রেন করলাম যে দেখো ক্যান্সারটা হচ্ছে। তখন তাকে শিখালাম যে ক্যান্সারের প্রথম সংখ্যাটা দেখালাম, সংখ্যাটা কি দেখুন, দেখলাম যে দেখো তোমার শরীরে যে একটা 10 থেকে 50 ট্রিলিয়ন সেল আছে, ওল্ডারদের ইউজুয়ালি অ্যাডাল্টদের ধরেন 50 ট্রিলিয়ন সেল আছে। এই সেলগুলো যখন তার স্বাভাবিক কাজ করছে না, অস্বাভাবিকভাবে কাজ করছে এবং আনকন্ট্রোল এবং গ্রো হচ্ছে, সেটা হলো ক্যান্সার। তাহলে কেন স্বাভাবিক কাজ করছে না সেলটা? তার যে অ্যাপোপ্টোসিস হওয়ার কথা ছিল এটা করছে না, কারণ সেলের মধ্যে মিউটেশন হয়েছে। এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে যে তাকে যখন বললাম যে দেখো এই মিউটেশন হয়েছে, আবার সেলটা কিন্তু একটু পরে মরে যাবে। তোমার যে লাঙে ক্যান্সার হয়েছে, এই লাং সেল কিন্তু একটু পরে মরে যাবে, কারণ আমাদের শরীর থেকে ডেলি 50 বিলিয়ন সেল ডেলি মরে যায়। তাহলে দেখুন, আমরা যদি সেলটা মরে যাওয়া যদি ক্লিন আপ করে ফেলি, ডিটক্স করে ফেলি, পাশাপাশি যে 20 বিলিয়ন একই পরিমাণে হেলথি সেল তৈরি হবে, সেই সেলগুলো যদি আমরা হেলথি তৈরি করতে পারি, অফকোর্স কলা আর ওটমিল দিয়ে না, সুগার ফ্রি খাবার দিয়ে, সঠিক প্ল্যান্ট বেস নিউট্রিয়েন্ট দিয়ে। তখন তাকে যখন আমি প্ল্যান্ট বেস ডায়েট দিলাম, তার তো ফ্যাট দরকার, কারণ ফ্যাট হচ্ছে ওভারঅল গ্রোথের জন্য দরকার, ফ্যাট একটা মেডিসিন। তাকে ফ্যাট ডাইজেশনের জন্য তাকে আমি এনাফ প্রোবায়োটিক সাপোর্ট এবং লাইপেজ, যে লাইপেজ মানে ওভারঅল এনজাইম প্লাস মোস্টলি লাইপেজ বেজ যে এনজাইমগুলো দরকার, এগুলো দিলাম। তাহলে তার হেলথি ডায়েট, তার প্রোবায়োটিক সাপোর্ট, তার এনজাইম সাপোর্ট, এরপরে হচ্ছে লিভার সাপোর্ট টু ক্লিন দ্য সিস্টেম। এরপরে অনেক ধরনের আমি ন্যাচারাল থেরাপি যেমন হাইড্রোথেরাপি এবং ওজন থেরাপি তাকে আমি সাজেস্ট করলাম। এরপর করার পর সে আস্তে 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 সে স্বাভাবিক হচ্ছে, এনার্জি ফিরে পাচ্ছে। তাকে আমি ডেলি উইকলি তাকে আমি রিভিউ করতাম। একবার তার বাসায় গিয়েছি, ফার্স্ট টাইম সে আসতে পারছিল না। তো এইভাবে এক বছর পরে সে কমপ্লিটলি তার ক্যান্সার ফ্রি। যখন ডাক্তার কাছে গিয়েছে, ডাক্তার বলছে আমি জানি না কেন হয়েছে, তোমার আসলে এখন ক্যান্সারের কোনো অ্যাক্টিভ কোনো সেল নেই। তো দেখুন সেই ডাক্তারই বলছে আমরা জানি না কেন হয়েছে। ডাক্তার মনে করি এটা একটা মিরাকল, মেবি গড গিফট করেছে। হ্যাঁ, তো এই আর কি। তো এটা খুবই টাফ একটা জিনিস। তবে এটা ক্যান্সার স্টেজ 4 যখন হয়, মানুষের শারীরিক ফিজিওলজিটা ড্রপ করে, ধ্বংস হয়ে যায়, তখন ফিরে আসা খুব টাফ। আমরা ওই পথে যাবো না, আমরা আগে থেকেই ট্রিটমেন্ট করাটা, আগে থেকে নিজেকে ট্রিটমেন্ট করি, আগে থেকে প্রতিরোধ করি। যেটা বলছেন প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেডিসিন, এটা আমাদের করা উচিত আসলে। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা সবসময় মানুষকে আশা দিতে চাই, তাই একটি ফিরে আসার গল্প দিয়ে শুরু করলাম এবং আশা থাকলো আমাদের ভিতরে।